তো ভিডিওটি শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আজকে আমি বুঝতে পেরেছি। একটা আমাদের প্রতিবেশী এক ভাই আজকে যুবশ্রী প্রকল্পের অ্যাপ্লাই করেছিল অনেকদিন আগে, টাকা ঢুকছিল, টাকা অ্যামাউন্ট প্রতি মাসেই 500 টাকা করে পাচ্ছিল। কিন্তু সেই ভাই আজকে ব্যাংকে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC ফর্ম সাবমিট করতে। তো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে বুঝবেন কথাগুলো, আমি একটু শেয়ার করছি। যাদের টাকা পয়সা এখনো ঢুকছে না যুবশ্রী প্রকল্পের, বেকার ভাতায় যারা আবেদন করে, যাদের টাকা এখনো ঢুকছে না, যারা অনেকদিন আগে অ্যাপ্লাই করেছে, কোনো রকম আপডেট নেই, তাদের জন্য বিশেষ আপডেট এটা। অবশ্যই আমার একটা ধারণা যেটা রয়েছে, সেই ধারণাটা শেয়ার করবো আপনাদের সবার সঙ্গে। অবশ্যই সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে কমেন্ট করে আমাকে সরাসরি জানিয়ে দেবেন। তো সেই ভাই গেছে তার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, আমাদের লোকাল সেই ব্রাঞ্চে, KYC ফর্ম জমা করতে। এবং KYC ফর্ম জমা করতে আপনারা জানেন যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, একটা ছবি, পাসপোর্ট সাইজের সেই সমস্ত ডকুমেন্ট প্রয়োজন পড়ে। এবং সেই সমস্ত ডকুমেন্ট সে জোগাড় করে রেডি করে ভালোভাবে সে ব্যাংকে যায়। এবার ব্যাংকে গিয়ে সেখানে যখন KYC ফর্ম যেখানে নিচ্ছে জমা, সেখানে যখন দিচ্ছে সেই ফর্মটা জমা, তো সেখান থেকে সেই স্যাররা ভাইকে বলছে যে আপনার এই ব্রাঞ্চে দুটো অ্যাকাউন্ট আছে। তারপর ভাই বললো হ্যাঁ, দুটো সেভিংস অ্যাকাউন্ট আমার স্টেট ব্যাংকের, আমার দুটো সেভিংস অ্যাকাউন্ট। তো সেহেতু আপনার কিন্তু ব্যাংক থেকে যেটা বলেছে, আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে, ঠিক আছে? তো অটোমেটিকলি ক্লোজ হয়ে যায় স্টেট ব্যাংকের তরফ থেকে, যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে দুটো। তাছাড়া ব্যাংক কিন্তু জানিয়ে দিয়েও কিন্তু অনেক সময় সেটা ক্লোজ করে দেয়, ব্যাংক আপনাকে জানাবে সেটা জানিয়ে দিয়েছে। তো এরপর যে অ্যাকাউন্টটা ক্লোজ করতে বলেছে সেই অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে যুবশ্রী প্রকল্পের, সেহেতু সেই অ্যাকাউন্ট যদি ক্লোজ হয়ে যায় তাহলে যুবশ্রী প্রকল্পের টাকাটা কিন্তু সে পাবে না। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এবার সে জানায় যে ম্যানেজার বাবুকে জানায় যে আমার তো এই এই প্রবলেম, এই লিঙ্ক করা আছে, আমি এই প্রকল্পের টাকা পাই, তো আমরা যদি এটা যদি বন্ধ করে দিই তাহলে টাকা পাবো না। তারপর ব্যাংক থেকে বলা হচ্ছে আমাদের করার কিছু নেই, এটা হচ্ছে আমাদের রুলস, তো একই ব্যক্তির দুটো সেভিংস অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে থাকা যাবে না, এটা জানিয়ে দিল। তো সে চলে এলো, এসে আমার কাছে এসে বলল সব কিছু। তো বুঝলাম সমস্ত কিছু। এবার এখানে বোঝার ব্যাপার এটাই আছে যে যাদের সেভিংস অ্যাকাউন্ট স্টেট ব্যাংক হোক, যে কোনো ব্যাংকের দুটো রয়েছে, একই ব্যক্তির নামে দুটো সেভিংস অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া উচিত, এটা হচ্ছে নিয়ম। তো যারা অনেকেই আছো আমাদের ভিউয়ার চ্যানেলের, যাদের অনেকেই এখনও যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছ না, প্রায় 4-5 বছর আগে অ্যাপ্লাই করেছো, তাদেরকে সবাইকে আমি একটা কথাই বলবো, যে ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যাও, গিয়ে দেখো, ঠিক আছে, যে তোমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। এবং যাদের দুটো অ্যাকাউন্ট রয়েছে তারা তো অবশ্যই গুরুত্ব সহকারে এই বিষয়টা বিবেচনা করবেন, ভাববেন এবং ব্যাংকে গিয়ে কথা বলবেন সরাসরি, ঠিক আছে? দেখবেন গিয়ে হয়তো আপনার সেই অ্যাকাউন্টেই ক্লোজ আছে, বন্ধ আছে, তার জন্যই হয়তো ট্রানজ্যাকশন হচ্ছে না, লেনদেন হচ্ছে না। এমনও হতে পারে যুবশ্রী প্রকল্পের টাকাটা আপনি পেতে পারেন যোগ্য, আপনি পাচ্ছেন পাওয়ার যোগ্য, কিন্তু আপনাকে দিতে পারছে না, কারণ আপনার অ্যাকাউন্ট ক্লোজ। তো সেহেতু আপনি আপনার ব্যাংক পাসবই অবশ্যই আপডেট রাখবেন। এবং আপনাকে একটা কথা বলবো, আপনি KYC ফর্মটা জমা করবেন নিয়মিত, ব্যাংকে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলবেন, ব্যাংকের স্টাফদের সঙ্গে কথা বলে KYC ফর্মটা সাবমিট করবেন। এতে কি হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আবার কিন্তু আপডেট হয়ে যায়, যেটাকে বলা হয় রিফিল করানো, যে আবার আপডেট হয়, ঠিক আছে, পুনরায়, তো সতেজ হয়ে যায় অ্যাকাউন্টটা, আপনার অ্যাক্টিভ থাকবে অ্যাকাউন্ট। তো সেহেতু তাহলে প্রবলেম হবে না। যদি এই ধরনের কারোর সমস্যা থাকে, দুটো অ্যাকাউন্ট একই ব্যাংকের, তাহলে এই সমস্যার জন্য হয়তো আপনি যুবশ্রী প্রকল্পের জন্য টাকা পাচ্ছেন না, মেবি এটা হতে পারে। এবং আমি বলছি না যে এটাই হয়েছে, এটা হতে পারে, দেখুন বিভিন্ন কারণ থাকতে পারে, লেনদেন, ট্রানজ্যাকশন, ব্যাংকিং সেক্টর, অনলাইনে যেহেতু টাকাটা পাঠিয়ে দেয় সরাসরি, সেহেতু বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো এটাও হতে পারে, আপনারা এটাও দেখবেন, চেক করবেন একটু। আমি এই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। যদি ভিডিওটা ভালো লাগে, মনে হয় যে তথ্যপূর্ণ, ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিও শেয়ার করবেন, অন্যদের কাছে পৌঁছে দেবেন, যেন এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে সবাই যেন জানতে পারে। তো যদি যুবশ্রী প্রকল্প রিলেটেড কোনো রকম, তাছাড়া অন্য যে কোনো প্রকল্প যোজনার যদি আপনাদের কমেন্ট থাকে, ডাউট থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।